এদিকে এ পর্যায়ে থাকছে ঢাকা ছবির শীর্ষ নায়ক সাকিব খানের খবর। নিজের অভিনয়ের কারণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই, মাঝখানে নিজের ব্যক্তিগত কারণে খানিকটা সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয় আবারও শুটিং ফ্লোরে ফিরতে শুরু করেছেন অভিনয় শিল্পীরা। আর তাই এবার নতুন ছবিতে নতুন চরিত্র নিয়ে ফিরছেন ঢালিউডের এই নায়ক। এদিকে নাম ঠিক না হওয়া নতুন এই ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দিন সাফি। তিনি বলেন, মৌখিকভাবে ছবিটি নিয়ে প্রযোজক ও নায়কের সঙ্গে আলোচনা হয়েছে আমার, এখনও কিছু চূড়ান্ত হয়নি, তাই এই মুহূর্তে আমার পক্ষে ছবিটি নিয়ে কিছু বলা উচিত হবে না। ওয়ার্নিং, বসগিরির মতো ব্যবসা সফল ছবির প্রযোজক টফি খান বলেন, নাম ঠিক না হওয়া তার নতুন ছবির নায়ক হিসেবে থাকছেন সুপারস্টার সাকিব খান। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করবেন দক্ষ ও জনপ্রিয় নির্মাতা সাফি উদ্দিন সাফি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হয়ে আসছেন সাফি সাকিব। প্রযোজক টফি বলেন, অনেক আগে থেকেই দেশের সেরা নায়ক সাকিব খানের সঙ্গে একটি ছবির পরিকল্পনা চলছিল, বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু করোনার কারণে সব বন্ধ রাখতে হলো। তবে সাকিব খানের আন্তরিকতা দেখেই দ্রুত কাজটি শুরু করতে চাইছি। এই ছবির গল্প লিখেছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম রেজা। সম্পূর্ণই মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হবে। এদিকে সাকিব খানের চরিত্রের ব্যাপারে টফি খান আরও বলেন, এখানে সাকিব খানের লুক চরিত্র সবই নতুন, যা দর্শককে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। সেই সঙ্গে সাফি উদ্দিন সাফি ইন্ডাস্ট্রির একজন ভালো সফল নির্মাতা, সাকিব খানের সঙ্গে তার কাজের বোঝাপড়াটাও বেশ ভালো, সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ কিছু হবে। এদিকে আগামী সপ্তাহে চূড়ান্ত চিত্রনাট্য হাতে নিয়ে জমকালো আয়োজনে ছবির নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করলেন টফি খান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি সাকিব খান ও গানের রাজা শফিকুলের ভক্ত হন এবং আমাদের চ্যানেলে নতুন হন, তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন।